আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ কোনটা? তখন তাদের ভরসা শুধুমাত্র থাকবে আল্লাহর উপরে। আল্লাহু আকবার। এই কলেজে মেয়েরা বোরকা না ওর না পরে আসতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ, যাকে আল্লাহর নবী উল্লেখ দিলেন তাকে কত মোটা পর্দা দেওয়া লাগবে। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটা আমির হামজার বক্তব্য না, এটা কিন্তু আল্লাহর বক্তব্য। মুসলমানরা হয়তো এখন ধৈর্য ধারণ করে আছে, আপনি আর যাই করেন মেনে নেব, কিন্তু আল্লাহর বিধানে হাত দিলে কিন্তু আমরা থেমে থাকবো না। ইসলামিক মিডিয়া STV5 সত্যের পথে। আর আমি জানি এরকম শ্রোতা এখানে বসে আছে, দল মত নির্বিশেষে যারা কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য এসেছেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ কোনটা? কোরআনে কারিম বর্ণনা দিচ্ছে, প্রথম অংশে আছে, এটা তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে যেতে পারবে না তা না, যেন জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। তাহলে মেয়েরা যদি ইচ্ছা করে বাইরে যায় রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হতে পারবে না, প্রয়োজনের তাগিদে যদি বের হয় তাহলে তাকে অন্তত পর্দার মতো ফরজ বিধান মেনে যাওয়া লাগবে। কারণ একটা কলা খুব বেশি হলো 8 থেকে 10 টাকা দাম, সেটার উপরে পর্দা দেওয়া নেই, হেজাব দেওয়া নেই। কলার উপরে যে পর্দা একই পাতলা না মোটা? 8 থেকে 10 টাকার কলা যদি এত মোটা পর্দা দেওয়া লাগে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যাকে আল্লাহর নবী উল্লেখ দিলেন তাকে কত মোটা পর্দা দেওয়া লাগবে। এই কলেজে মেয়েরা বোরকা না ওর না পরে আসতে পারবে না। গতকালকেও ফেরত দিয়েছে কলেজের গেট থেকে যারা দায়িত্বে আছে অধ্যক্ষ সহ যারা কর্মচারী, এরা ফেরত দিচ্ছে, বোরকা পরা মেয়েরা এখানে ঢুকতে পারবে না। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটা আমির হামজার বক্তব্য না, এটা কিন্তু আল্লাহর বক্তব্য। যারা এই কাজ করেছেন অতি সত্তর তাদেরকে ক্ষমা চাওয়া লাগবে। মতিঝিল স্কুল এন্ড কলেজ, অবশ্যই আমরা জানি কলেজে যারা পড়ে যে সমস্ত মেয়েরা কমপক্ষে 18 থেকে 20 বছর বয়স, কথা বলে না কেন, একটা মেয়ে লোকের 18 থেকে 20 বছর যদি হয়ে যায় ওর তো ওর না দেওয়া নফল। এমনিতে যে পোশাক পরবে ওই পোশাকের উপর আবার আবার আবরণ দেওয়া, তার মানে কালো বোরকা এটা পরা ফরজ। সূরা নূরের ভেতরে আল্লাহ আয়াতটা দিয়েছেন যে মেয়েদেরকে এমনি ইচ্ছাকৃতভাবে যে সৌন্দর্যগুলো প্রদর্শন হয়ে যায় ওইগুলো বাদ দিয়ে, তার মানে এমন এমন জায়গা আছে যেখানে গেলে আপনার নিজের সৌন্দর্য আপনি ধরে রাখতে পারবেন না, বাধ্য হয়ে উন্মুক্ত করা লাগবে। এই সময়েও আপনাকে ওই যে পোশাক পরেছেন, থ্রি পিস বলেন শাড়ি বলেন, ওর উপরে অবশ্যই অবশ্যই আপনাকে বোরকা দেওয়া লাগবে। সেখানে বোরকা বাদ দিয়ে যদি ওর নাও নিতে না দেয় তো দেবে কি বলেন, কি দেবে? একটা 20 বছর 22 বছরের যুবতী মেয়ে যদি ওর না বুকে না দেয় তো কেমন লাগে বলেন তো? একজন আমাদের সাবধান, যারা কাজ করছেন আপনি মনে করছেন যে কিছুই হচ্ছে না, মুসলমানরা হয়তো এখন ধৈর্য ধারণ করে আছে, আপনি আর যাই করেন মেনে নেব, কিন্তু আল্লাহর বিধানে হাত দিলে কিন্তু আমরা থেমে থাকবো না। পৃথিবীতে যে সম্পদ যত দামি তার খোলা তার আবরণ
আর খোসা তত মোটা বলেন একজন ভাই এসেছে মুসলিম হওয়ার জন্য আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইরা দরুদার সালাম পাঠ করছে আমাদের নেতা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে